10,323 শিক্ষকদের আন্দোলনে বিজেপি সরকারের পুলিশ বর্বরোচিত আক্রমণ করে আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। অজুহাত হিসেবে করোনা ভাইরাসকে হাতিয়ার করে 144 ধারা জারি করেছে রাজ্য সরকার। 10,323 শিক্ষক কর্মচারীরা পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে 17 তারিখ থেকে 18 তারিখ আন্দোলন কর্মসূচি করলেও পুলিশ যেভাবে শিক্ষকদের উপর দৈহিক নিগ্রহ করে অস্থায়ী জেলখানায় ঢুকিয়ে নিয়েছে তা নিন্দনীয়। বৃহস্পতিবার জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে আহত সাংবাদিক সম্মেলনে সংগঠনের কনভেনার এমনই অভিযোগ করেছেন। সেখানে মিহির লাল রায় আরও অভিযোগ করেন, 10,323 শিক্ষকদের দাবি ন্যায্য দাবি, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি হিসেবে তাদের স্থায়ী সমাধানের ব্যবস্থা করুক সরকার, পাশাপাশি তুগলুকি কাণ্ড কারখানা বন্ধ করুক সরকার, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বেসরকারিকরণ থেকে হাত মেটানোর দাবি তুলেছে সংগঠনের নেতৃত্বরা। শিক্ষা প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ করার প্রয়াস সম্পূর্ণ বিজেপি সরকারের প্রতিহিংসার রাজনীতি, অভিযোগ এমনটাই। 10,323 শিক্ষকদের আন্দোলনে পুলিশ লেলিয়ে দেওয়া মানে শিক্ষার উপর আক্রমণ করা বলেও অভিযোগ করেছেন সাংবাদিক সম্মেলনে ফোরামের নেতৃত্বরা। আক্রমণ সংগঠিত করেছে, আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, অজুহাত হিসেবে করোনা ভাইরাস নিয়ে 144 দ্বারা এটাকে তারা সামনে এনেছে। এটা ঠিক যে করোনা ভাইরাস, তার পরিপ্রেক্ষিতে সচেতনতা জরুরি, স্বাভাবিক কারণে আমাদের মাস্টারমশাইরা দিদিমণিরা তাদেরও দায়িত্ব আছে, তারাও এই কাজটা করতেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে পূর্বনির্ধারিত আন্দোলন সত্ত্বেও রাজ্য সরকার তাদের সাথে কথাবার্তা বলে দ্রুততার সাথে তাদের যে সমস্যা সমাধান সে পথে যায়নি। অজুহাত হিসেবে 144 ধারার সাহায্য নিয়ে শিক্ষক শিক্ষিকাদের উপরে আক্রমণ সংঘটিত করেছে। আমরা বেশ কিছুদিন যাবতই দেখছি রাজ্যের শিক্ষাক্ষেত্রে একটা অরাজক অবস্থা, তুগলুকি কাণ্ড কারখানা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।